गुड मॉर्निंग स्टूडेंट, आज के हमरा आज से पेज 112 प्रथम तक शुरू कर ची। प्रथम प्रश्न, एकेरेक वार्षिक 8% सरल सूत्र हारे कोनो मूलधन एन बछरे मोट सूद एत होले मूलधन परिमाण कत, की मान दिए तुम सब समय आगे देखे नेबे। मान जा दिए हमें लिखी सूदर हार माना आर आर पार्सेंट एन बछर समय हलो एन इयार्स सरल सूदर हार माने टी टी हे एनियस मोट सूद बोले तमें सूद बोले दिए पी एन आर बाई 25 ये मानगुलो दिए मूलधन परिमाण कत तो तुम स्वाभाविक पी एर फर्मूला बस सरल सूद तो बोले आई इंटू 100 बाई टी इंटू आर आई के आई जगह बस पी एन आर नीचे 25 पड़े जाए इंटू पीटीआर बाय 100 100 आई जगह बसे गल 100 इंटू टी होच्छे एन इंटू आर होच्छे आर कैलकुलेट करो कत पड़े थाकछे देखो एन ए एन ए गल आर ए आर ए गल 4 4 = 100 4p টাকা তাহলে কোন অপশনটা হচ্ছে নম্বর বি ক্লিক করো চলো আসি পরের প্রশ্ন যদি p প্লাস q সমান 13 হয় রুট 13 p মাইনাস q সমান রুট 5 হয় p q এর মান কত তো এটা তোমার বীজগণিতের অঙ্ক মনে করো a প্লাস b আর a মাইনাস b বীজগণিতের পড়ে a এর মান কত a এর তোমার ফর্মুলা জেনে থাকবে a এর কি ফর্মুলা ছিল সেই ফর্মুলা বসো আমি মনে করিয়ে দিই a এর তোমরা ফর্মুলা একটা করেছো আগে a প্লাস b বাই 2 তার হোল স্কয়ার মাইনাস ए माइनस बीटा तर होल स्क्वायर ठीक से ही भावे पीक्यूर फॉर्मूला पी प्लस क्यू बाय टू तर होल स्क्वायर माइनस पी माइनस क्यू बाय टू तर होल स्क्वायर एखान थेके मान बोझाओ पी प्लस क्यू एर मान रूट तर पी माइनस क्यू एर मान रूट फाइव रूट स्क्वायर के खाबे 13 बाय 2 दुगने 4 माइनस रूट 5 के गलो 5 2 दुगने 4 4 4 लसा को 4 8 5 13 2 ऑप्शन ए ऑप्शन ए चलो আসি তৃতীয় প্রশ্ন ও কেন্দ্রীয় বৃত্তের এবি আর সিডি যে দুটি দৈর্ঘ্য সমান এবি আর সিডি দুটি যে মনে করো ও কেন্দ্রীয় বৃত্ত এটা ए बी एटा सी डी एटा ए बी सी डी दुटी जायर दैर्घ्य समान दुटो किन्तु समान दैर्घ्य ओ बिंदु थेके ए बी जायर दैर्घ्य ओ बिंदु थेके ए बी दैर्घ्य दैर्घ्य माने लम्ब दूरत्व सब समय 4 सेमी 4 सेमी ताहले सी डी दूरत्व कत ताहले ओ थेके सी डी दूरत्व कत हबे एबार एकटा बैशिष्ट्य आछे जे जदि जायर दैर्घ्य समान हय दुई बा तार बेशी जायर दैर्घ्य समान हय তাহলে কেন্দ্র থেকে তাদের দূরত্ব সব সময় সমান হবে একটা জায়গা থেকে যে যেদিকেই টানা হোক না কেন যদি তাদের দৈর্ঘ্য সমান হয় তাহলে কেন্দ্র থেকে তারা সমদূরবর্তী হবে একটা যে মনে করো এদিকে আছে একটা যে এদিকে আছে কেন্দ্র এটা যদি এই জায়গা দুটোর দৈর্ঘ্য সমান হয় তাহলে এইখান থেকে এর যে ডিসটেন্স এইখান থেকে এই ডিসটেন্সটাও সেম হতে বাধ্য তাই যেহেতু দুটো দূরের জায়গা দৈর্ঘ্য সমান তাই কেন্দ্র থেকে দুটোর দৈর্ঘ্য সমানই হবে এটা 4 হলে এইখান থেকে এটাও 4ই হবে অপশন বি তাহলে ভাষাটা কি হলো যে যদি জায়গার দৈর্ঘ্য সমান হয় তাহলে কেন্দ্র থেকে দূরত্ব তাদের সবসময় সমান হবে চলো আচ্ছা পরের প্রশ্ন চলো আসছি 1-4 একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার আয়তন কত তাহলে ঘনক যদি বলেছে তার মানে ঘনকের সমগ্রতল বললে কিন্তু ছড়া তল বোঝায় কিন্তু যদি পার্শ্বতল বলে তাহলে কিন্তু ছড়া তল বোঝায় না তখন কিন্তু পাশের চারটা তল বোঝায় যার জন্য পার্শ্বতলের ক্ষেত্রফল যদি বলে ভুল করেও সমগ্র তল করে দিও না ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 স্কয়ার মিটার ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল হয়ে যাবে 4 × 72 স্কয়ার
এত বাহু সমান তার উটো ভাগ, চার ছক 24, চার চারে 16, 64 বর্গমূল 4, 8 আটে 64, 8 মিটার। এইবার আয়তন বার করে দাও, এত আয়তন হচ্ছে আহু কিউব, তার মানে 8-এর কিউব, 8-এ 64, 64 8-এ 4-টা 32, 3, 48, 49, 51, 8-এ 64, 64 8-এ, 8-এ 64, 4 হাতে রইল 3, 8-এ 64, 4 হাতে রইল 6, 512 ঘনমিটার, 512 ঘনমিটার। এটা 512 ঘনমিটার হবে, একটা প্রিন্টিং মিস্টেক হবে, এটা উত্তর। চলে আসছি পরের প্রশ্ন। 2 cos 3θ ইজ ইকুয়াল টু 1 হলে থিটার মান কত? এটা প্রিন্টিং মিস্টেক ছিল, 512 হতো, তাহলে 2 cos 3θ ইজ ইকুয়াল টু 1। প্রথম কাজ কি হবে, থিটার মান বার করতে বলেছে, 2টাকে ট্রান্সফার করো, cos থিটা ইজ ইকুয়াল টু 1/2। এবার হাফ, হাফটা কসের কত তুমি বুঝতে পারছো, যদি তোমার থিটার মান বার করতে হয় তাহলে কসটাকে এখানে বাদ দিতে হবে, কসটাকে না সরালে থিটার মান বেরোবে না, কসটাকে সরাবার উপরে এদিকেও কস করতে হবে, তোমার কস 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 আর কস কেটে যাবে। এবারে কস কত হয় 60, সরি কস কত হয় 1/2 হয়, কস 60-তে 1/2 হয়, কস কস কেটে গেল, এতে 3θ সমান 60°, এতে থিটা সমান 60/3, 3 × 60, এতে 20°, অপশান সি 20°। চলে আসছি পরেরটা। এত 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 তথ্যের সংখ্যাগুলোর মান 15 হলে এক্সের মান কত? দেখা যাক তো সংখ্যাগুলোর মান 15 বলেছে, সংখ্যাগুলোর মান শুরু করছি। তাহলে সংখ্যাগুলোর মান যদি তোমাকে দেখতে হয়, তাহলে সব থেকে বড় ফ্রিকোয়েন্সি যেটা এফ যেটা, তোটা হয় সংখ্যাগুলোর মান, সেটা সংখ্যাগুলোর মান। 16টা আছে, 1টা 2টা, 15টা আছে, 1টা 2টা, 17টা আছে, 1টা 2টা, বাস 19 বাকি তো একটাই আছে, তাহলে সব থেকে বেশি কোনটা আছে? 16 2টা আছে, 15 2টা আছে, 17 2টা আছে, সমস্যা কি, কিন্তু একটা করে এক্স আছে। এইবারে সংখ্যাগুরু মান 15 বলেছে, তার মানে সব থেকে বেশি কে থাকবে, 15 থাকবে, তাহলে যদি 1টা 15 2টা 15 হয় তাহলে এই ঘরটা কার বটে? এই ঘরটাও 15-এরই বটে, তার মানে একদম এক্সের মান 15, তবেই তো সংখ্যাগুরু মান 15 হচ্ছে, কারণ একটা বেশি করতেই হবে, নাহলে হবে না। ক্লিয়ার আছে? পরের প্রশ্ন আসছে। চলে আসছে এবার 2-এর প্রশ্ন। শূন্য স্থান পূরণ করো, নির্দিষ্ট পরিমাণ টাকা বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে, 1 বছরে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ, সরল সুদের পরিমাণ, ড্যাশ পরিমাণ, নির্দিষ্ট পরিমাণ টাকা মানে প্রিন্সিপাল একটাই, আর নির্দিষ্ট বার্ষিক শতকরা সুদের হার, সুদের হারও ফিক্সড আছে, 5%, 5%, 10%, যাই হোক, 1 বছরে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ কী হবে, সমান হবে, একমাত্র একটা বছরই টার্ম যেটা সরল সুদের চক্রবৃদ্ধি সুদ সমান হবে, যার জন্য এটা মনেই রাখবে, যেটা 1 বছর বোঝানো যায় উদাহরণ দিয়ে, কিন্তু অত উদাহরণে যাওয়ার দরকার নেই, যে জন্য এটার পরিমাণ হবে 1 বছর, সরি 1 বছর দিয়েই দিয়েছে, পরিমাণ হবে সমান 1 বছরেই সমান, যেমন এসেছে প্রশ্নটা দিয়েছে এর গড় কত, এটা অত বুঝিয়ে নেয়, ডাইরেক্ট উত্তরটা মনে রাখবে, তো সমান। চলে আসছি পরেরটা। একমাত্র একটা বছরই যেটা সরল সুদা চক্রবৃদ্ধি সুদ সমান হয়, যখনই একদিন বেড়ে যাবে জানবে চেঞ্জ হয়ে যাবে। আসছি পরেরটা। 3টি ধনাত্মক ক্রমিক সমানুপাতি সংখ্যার গুণফল 64, মধ্য সমানুপাতি কত? তাহলে 3টি ক্রমিক ধনাত্মক ক্রমিক সমানুপাতি, ধনাত্মক মানে পজিটিভ, ক্রমিক মানে পরপর, যেমন 2-এর পর যদি বলা হয় তাহলে ক্রমিক সমানুপাতি হলো 3, মানে ওর পরে যদি তুমি বলো, ধনাত্মক মানে পজিটিভ, তো 3টা ক্রমিক সমানুপাতি আমরা ধরে নিচ্ছি এবিসি, ধরি ক্রমিক সমানুপাতি সংখ্যা 3টি এ বি এবং সি, তাহলে যদি ক্রমিক সমানুপাতি বলে তার মানে জানি তোমরা এইচ টু বি সমান বি টু সি লিখতে হয়, তাহলে এতএব যেহেতু ক্রমিক বলেছে তাই এইচ টু বি সমান বি টু সি লেখার অধিকার তোমার আছে, আর উপায়ও নেই। এইবারে একটু এটাকে চেঞ্জ করো,
a by b समान b by c হবে এবারে ক্রস মাল্টিপ্লিকেশন করো b b b স্কয়ার समान a আর c a c b c समान a c এবারে তুমি এক কাজ করো তুমি প্রশ্নে তোমাকে আর জিনিস বলেছে দেখো যে সংখ্যা তিনটার গুণফল 64 বলে তার মানে যেহেতু তিনটা সংখ্যার গুণফল মানে a গুণিত b গুণিত c সমান কত 64 এটা তোমার প্রশ্ন বলে দিয়েছে এখানে এসি পেয়েছো আর যদি বি পেয়ে যাও তাহলে তিনটা সংখ্যার গুণফল হয়ে যাবে 64 দেওয়া আছে পাবে কি করে এক কাজ করো এদিকে আমরা বি কে একটা উড়িয়ে নিয়ে এলাম এদিকেও আমি একটা বি কে উড়িয়ে নিয়ে এলাম তাহলে কি দাঁড়ালো এত বি কিউ এদিকে দাঁড়ালো বি কিউ আর এদিকে দাঁড়ালো এবিসি এবিসি মানে কত 64 যেহেতু এবিসি সমান 64 গুণফল তিনটা বলেছে 64 কেমন মজার ব্যাপার হলো অতএব বি সমান সরি এ যদি কিউব আছে এ কি দেশ করেছে কিউব কিউব করে দাও এবারে 64 কিউব কত হবে 4 4 4 হলো 464 কারণ স্কয়ার হলে ট্রান্সফার করা যায় কিউব হলে সহজ বলে দুটোকে কিউব করে দাও এইবারে কিউ কিউ কেটে গেল অতএব বি সমান কে রইল 4 রইল পেলে তো বি মানে কি পেলে মধ্য সমানুপাতিক মাঝেরটা কত বড় এবিসি মাঝেরটা তো কি বড় হয়ে গেল বি 4 মানে মধ্য সমানুপাতিক হলো 4 এখন এটা লিখে দিলাম চলে আসছি পরের প্রশ্ন এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণে 120 হলে সি এর বৃত্তমান কত তাহলে এবিসিডি যদি বৃত্তস্থ চতুর্ভুজ বলে এই হলো মনে করো বৃত্তস্থ চতুর্ভুজ দুটি কথা শুধু মাথায় রাখা তারই তো কোটা উত্তরটা হলো মনে করো এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ এটা 120 বলেছে এর মান কত বৃত্তস্থ চতুর্ভুজের বৈশিষ্ট্যই হলো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক হয় তার মানে এইটার সঙ্গে এটা যোগ করলে 180 হবে এর সঙ্গে এটা যোগ করলে 180 হবে তার মানে এত যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজ তাহলে কোণ এ প্লাস কোণ সি সমান 180 হতে বাধ্য এর মধ্যে কোণ এ যদি 120 হয় তাহলে কোণ সি কত হবে মাইনাস 120 ইট মিন্স 60 ডিগ্রি কোণ সি 60 ডিগ্রি এটা ডিগ্রি হয়ে গেল ষষ্ঠীক মান বৃত্তীয়মান বার করো বৃত্তীয়মানের জন্য অতএব 60 ডিগ্রির বৃত্তীয়মান বৃত্তীয়মানে যদি কোনো কে প্রকাশ করতে হয় ডিগ্রিকে তাহলে যত ডিগ্রি আছে তার সঙ্গে পাই বাই 180 গুণ করে দাও কাজ শেষ যত ডিগ্রি বেরোবে পাই বাই 180 6 3 18 পাই বাই 3 আর এর এককটা হয় রেডিয়ান যেমন ওর ডিগ্রি ও রেডিয়ান তাহলে উত্তরটা হচ্ছে পাই বাই 3 রেডিয়ান আশা করি বুঝতে পেরেছ চলে আসছি পরের প্রশ্ন ঘূর্ণায়মান রশ্মির একবার পূর্ণ আবর্তনের জন্য ড্যাশ ডিগ্রি কোণ উৎপন্ন করে তো একবার ঘূর্ণ আবর্তন মানেই হয়ে গেল এইভাবে তুমি যদি একবার রশ্মিটাকে ঘুরিয়ে দাও মনে করো একটা টর্চ জ্বালিয়েছ আর ওটা যাচ্ছে ওদিকে একবার ঘুরিয়ে দিলে তাহলে কতটা ঘুরলো তাহলে যদি আমরা টর্চটাকে একবার এখান থেকে ঘুরিয়ে দিই এমনি করে ঘুরে আসবে আর একটা পুরো পূর্ণ বৃত্ত কত ডিগ্রি হয় 360 তার মানে পূর্ণ বৃত্ত 360 ডিগ্রি হবে চলে আসে পরেরটা একই চোঙ্গের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি আর উচ্চতা 4 সেমি তাহলে মনে করো এই হলো চোঙ্গ সহজ প্রশ্ন এটা এর ব্যাসটা বলেছে 3 সেমি আর এর উচ্চতা বলেছে 4 সেমি সবথেকে বড় যদি একটা দণ্ড রাখো তাহলে এরকম ভাবে থাকবে কর্ণ হেলে থাকবে এটা সোজা থাকবে সরি কর্ণ হেলে থাকবে আর এটা কি করে সোজা কারণ দেওয়ালটা তো আর চঙ্গে হেলে থাকবে না সোজা থাকবে তার মানে আসলে তুমি লক্ষ্য করো এটা একটা 90 ডিগ্রি কোণ বটে আর এটা একটা সমকোণী ত্রিভুজ বটে এই কর্ণটা বার করতে হবে কত তার মানে এটা অতিভুজ বটে এত ফর্মুলায় ফেলে দাও যদি অতিভুজ বার করতে হয় রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার চার আর ভূমিটা তিন বটে সরি তিন নয় 25 5 সেমি তাতে 5 সেমি শেষ একটা এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি থেকে শুরু করে এক্স এন এর গড়
বার এক্স যদি হয় তাহলে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি থেকে একবারে এক্স এন এর বর কত, এটা বোঝানো যায় কিন্তু লং প্রসেস একটু। তো যেহেতু ছোট প্রশ্ন সেহেতু অত মাথায় আমার কিছু না, যেমন এখানে বোঝানো যায় উদাহরণ দিয়ে, কিন্তু স্বাভাবিক কথা মনে রাখা যে এটা হবে। এখানেও তুমি সেই রকম, যেহেতু এটা অসীম সংখ্যা এখানে বোঝানো হয়েছে এক্স টু দি পাওয়ার এন পর্যন্ত আমরা জানি না, তাই এক্ষেত্রে গড় যেটা হবে এর, এটা একটা ভালো প্রশ্ন, বারবার পড়ে দেখবো পরীক্ষা, এ টু দি পাওয়ার এ এক্স বার, এটাই এর গড় উত্তর, কারণ এটা অসীম সংখ্যার মধ্যে পড়ে, যখন এক্স বার আছে তখন এক্স বারে এ এক্স বারে এর উত্তর হবে, এটা মাথায় রাখবে, একটু মনে রাখবে। চলে আসছে আমরা পরের প্রশ্ন, তিনের প্রথম প্রশ্ন। একটা অংশীদারি ব্যবসায় রাজু আর আসিফের মূলধন অনুপাত 5:4, রাজু মোট লাভের 100 টাকা পেলে আসিফ পায় 125 টাকা, ঠিক না ভুল? তাহলে তোমার হাতে কি কি আছে? অংশীদারি ব্যবসায় রাজু আর আসিফের মূলধন অনুপাত আছে, আর রাজু লাভের 100 টাকা পাচ্ছে, আসিফ পাচ্ছে 125 টাকা। তো তুমি জানবে অন্য কোনো শর্ত যদি, অন্য কোনো শর্ত যদি প্রযুক্ত না হয়, মানে মাঝখানে কেউ দিল মাঝখানে কেউ তুলে নিল এইসব না হয়, তাহলে মূলধন অনুপাত যা হবে লাভের অনুপাত তো তাই হবে, সবসময় সমান দাঁড়াবে। তাহলে তুমি দেখে নাও মূলধন অনুপাত তো তোমার জানা আছে, লাভের অনুপাত কত হবে তাদের? তাদের লাভের অনুপাত হচ্ছে 100:125, কাটাকাটি করো, 5 20 100, 5 25 125, 5 4 25, 4:5, কিন্তু মূলধন অনুপাত কত আছে? 5:4 সমান নয়, তার মানে এটা মিথ্যা, প্রথম একটা মিথ্যা, কারণ মূলধন অনুপাত লাভের উপর যদি সমান হতো তাহলে এটা সত্য হতো। চলে আসি 2 নম্বর, এক্স ভ্যারাইজের জেড আর ওয়াই ভ্যারাইজ জেড, যৌগিক গড় যদি করো তাহলে যৌগিক ভেদে যদি তুমি এসো তাহলে দেখো এই দুটো মিলে যাচ্ছে, তাহলে এই দুটোর গুণফল হয়ে যাবে। যৌগিক ভেদে দুটা জেড একটা হয়ে যাবে আর এই দুটো গুণ হয়ে যাবে, এটাই নিয়ম, যার জন্য এটা সত্য, ঠিক আছে। চলে আসছি পরের প্রশ্ন, বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে ওই বৃত্তে কোনো স্পর্শক আঁকা যায় না, ইয়ার কি বটে কি? বৃত্তে কোনো বহিঃস্থ বিন্দু থেকে, এইটা মনে করো বৃত্ত, এর বাইরের একটা বিন্দু এটা, তাহলে বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্ত কাঁকা যাবে না, হতেই পারে না। এইখান থেকে এই দেখো বৃত্ত এঁকে দিলাম আর এই দেখো বৃত্ত এঁকে দিলাম, তাহলে বৃত্ত আঁকা যায়, দুটো বৃত্ত আঁকা যায় একটা বিন্দু থেকে, তার মানে সত্যবাদী যুধিষ্ঠির সত্য। তারপর দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত দিয়ে দিয়েছে, ব্যাসার্ধের অনুপাত বার করতে বলেছে, তাহলে বক্রতলের ক্ষেত্রফল যা দিয়েছে তুমি তাই করো, বক্রতলের ক্ষেত্রফল অনুপাতে ফর্মুলা লিখো, অর্ধগোলক বলেছে, অর্ধগোলকের বক্রতল পুরোটা হলে 4πr² আর অর্ধগোলে 2πr² = 2πr² 2πr² = 2πr² এবার যেহেতু দুটো অর্ধগোলক তাই একটা আর মানে একটা আর নাম দিয়ে দাও, তাহলে এদের অনুপাতটা কত বলেছে অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত 4:9 বলেছে, লিখলে 4:9, এর থেকে ঝামেলা করে সলভ করো, কী কী পাচ্ছ, 2π 2π গেল, এত আর মান স্কোয়ার ইস টু মানে বাই আছে, আর 2² 4/9, এতই এই স্কোয়ারটাকে তুমি ট্রান্সফার করে দিলে, এবার তুমি এটা জিনিস খেয়াল রাখবে স্কোয়ার ট্রান্সফার হবে, তার মানে এটা নয় যে এইটা স্কোয়ার এখানে যাবে এটা স্কোয়ার এখানে যাবে, আলাদা করে ট্রান্সফার করা যায় না, এটা কিন্তু মাথায় রাখবে। তার মানে আমি বলতে চাইছি এই R1/R2 স্কোয়ার হবে, এইটা দুটা স্কোয়ার একটা হবে, এই স্কোয়ারটা ট্রান্সফার হবে, ভুল করো এইটা স্কোয়ার এটা স্কোয়ার ভাবো না কোনোদিন তুমি ট্রান্সফারের ক্ষেত্রে, তাহলে স্কোয়ার যদি ট্রান্সফার হয় রুট হয়ে যাবে কত রইলে 2/3, এত R1:R2 2/3 মানে 2:3, প্রশ্ন বলেছে ব্যাসার্ধের অনুপাত 2:3, এটাও 2:3 বেরিয়েছে, তার মানে সত্য সেখানে একটা কথা বলবে কি এটা সরি বহিষ্ঠ আঁকা যায় এটা মিথ্যা হবে, আমি বোঝালাম এটা মিথ্যা সরি, কারণ আঁকা যায় তো এটা না বলেছে, আমি বোঝালাম উল্টা হয়ে গেল। চলে আসছে পরের প্রশ্নে, চলে আসছে 3-5,
সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে বেড়ে 60 ডিগ্রি হলো, পোস্টের ছায়া দৈর্ঘ্য বাড়বে। দেখে নেওয়া যাক, এই হলো পিলার, এই হলো ছায়া। একটা বিষয় সবসময় জেনে রাখা যে যত ছায়া পোস্টের কাছে থাকবে তার মান তত বেশি হবে। তার মানে যদি আমরা এটা টানি, এটা টানি, এটা টানি, তাহলে পোস্টের থেকে ছায়ার দৈর্ঘ্য, ছায়া বাড়ছে, ছায়া বাড়ছে, কিন্তু ডিগ্রি তুমি জানবে কমছে। যদি এটা এটা 90 ছিল, এটা যদি 60 হয় তাহলে এটা 50 হবে, তাহলে এটা 40 হবে। এইভাবে যত ছায়ার দিকে আসবে তত উন্নতি কোণ বাড়বে, কিন্তু উন্নতি কোণ যত বাড়বে তত কিন্তু ছায়ার পরিমাণটা কমে কমে আসবে। ভেবে দেখো, এখানে বলেছে 30 থেকে 60 থেকে বৃদ্ধি পেল, তার মানে 30টা আছে এখানে, 30, 40, 50, 60, 30টা আছে এখানে ছায়া, ছায়া ছিল এখান থেকে এতটা, কোনটা বাড়লো 30 থেকে 60, হয়ে গেল 60 ডিগ্রি, এখান থেকে এতটা হয়ে গেল কোন ডিগ্রি, কিন্তু ছায়ার দৈর্ঘ্যটা বাড়লো না কমলো, ছায়ার দৈর্ঘ্যটা কমলো। ডিগ্রি যত বাড়বে ছায়া তত কমে আসবে, সূর্য তত উপরের দিকে যাবে, তাহলে বৃদ্ধি পায় বলেছে। এটা চরম মিথ্যা, 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 মিথ্যা। চলে আসছে পরেরটা, এত 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 তথ্যের মধ্যমা 11.5 হবে, দেখা যাক আন্দাজ হবে না। মধ্যমা যদি বার করতে হয় প্রথমে তোমাকে ছোট থেকে বড় সাজাতে হবে প্রথমত, তাহলে ছোট থেকে বড় সাজিয়ে পাই, ছোট থেকে বড় সাজিয়ে পাই প্রথমে 3, 5, 9, 14, 18, 20, 3, 5, 9, 14, 18, 20। এবারে দেখে নেবো এরা জোড় না বিজোড়, 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6 ছটা সংখ্যা, মানে জোড় সংখ্যা, যুগ্ম সংখ্যা। যুগ্ম সংখ্যা হলে মধ্যম বার করার ফর্মুলা n/2 + n/2 + 1 তম মান। তাহলে n কটা সংখ্যা আমাদের রয়েছে, 1, 2, 3, 4, 5, 6টা, n কটা পড়ে, n 6টা, তাহলে 6/2 + 6/2 + 1 6/2 মানে 3, আর এটা হবে 3 আর 1 = 4, মানে 3 নম্বর আর 4 নম্বর তম সংখ্যা যোগ করতে পারে, 3 আর 4-এর যোগ না, 3 আর 4 তম সংখ্যা, তার মানে 1, 2, 3 নম্বর এটা, 4 নম্বর এটা, এই দুটো সংখ্যা যোগ করে, আর আগেরটা লিখতে ভুলেছি 1-এর 2, আমার বয়স হচ্ছে ভুলতেই পারি, আগে 1-এর 2 থাকবে, 9, 14 আর 9, 9, 10, 12, 13, 23/2 11×22.5 23কে 2 দ্বারা ভাগ করো, এইটা হলো আমাদের বাস। তার মানে যা বলেছে, যাহা বলেছে সত্য বলেছে, সত্য ছাড়া মিথ্যা বলেনি, সত্য উত্তর হয়ে গেল, ক্লিয়ার আছে। নেক্সট চারগুলো পরের ভিডিওতে আসবো, যদি কোনো প্রবলেম থাকে নিশ্চয়ই বলবে, এর মধ্যে থেকে কমেন্ট করবে। থ্যাংক ইউ, গুড নাইট।